এই সময়ে এসে ঠেকলে বলছে যে হ্যাঁ সেকেন্ড ইয়ারের ভর্তি কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি, ফেসবুকে পোস্ট করছে, সব জায়গায় প্রচারণা শুরু করছে, স্কুল কলেজগুলোর গেটে গেটে গিয়ে বসছে। ও ভাই রে ভাই, কি শুরু করেছে এরা এই বিকাল 5:01। আজকে 23 জুলাই, বিকাল 5:01 একটা কল আসলো অ্যাজ ইউজুয়াল মেয়ে কণ্ঠ। আমি বুকে ভর দিয়ে শুয়ে একটা বিষয় নিয়ে চিন্তা করছি। আমাকে বলছে যে ভাইয়া ঘুমাচ্ছিলেন? না আপু, বলেন। এই যে উনি কথা বলা শুরু করলেন, 5 মিনিট 5 সেকেন্ডের কল চললো, কথা বলতেই আছে বলতেই আছে। হ্যাঁ এই সেই, সে আমাদের একই কলেজে পড়তো, কলেজে তো না আমাদের ওই স্কুলে পড়তো। আরেকটা কথা কি বললো যে হ্যাঁ এই কলেজ মেনশন করলো, এই কলেজ, এই কলেজের স্টুডেন্টরা একটু মোটামুটি হয় তো। জি ভাইয়া একটু সত্যিটাই বলে ফেললাম। হোয়াট ননসেন্স! আরে ভাই আমার মানে ওই কলেজের স্টুডেন্ট মানেই অ্যাভারেজ, মানে মোটামুটি। কেন? আমি মোটামুটি স্টুডেন্ট, আমি আমার সময় যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি সেটা এরকম যে আপনাকে সেকেন্ড ইয়ারের জন্য শুধু কোর্স ফি দেওয়া লাগে, ফার্স্ট ইয়ারের জন্য দেওয়া লাগবে না। আপনি ফার্স্ট ইয়ারে যে অংশটুকুতে পিছিয়ে পড়েছেন সেগুলোর হচ্ছে একটা রিভিশন ক্লাস হবে, এমনকি আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে। এমন না যে হ্যাঁ জাস্ট যেন তেন করে দিয়ে দিলাম এরকম, বা কোনো লেকচার শিট দিয়ে দিলাম, এমন না, ভালো মতো করে ব্যাখ্যা করে বোঝানো হবে। আচ্ছা তাহলে ফার্স্ট ইয়ারের যে পড়াটা সেকেন্ড ইয়ারে করিয়ে দিতে পারছে সেটা ফার্স্ট ইয়ারের সময় যখন ভর্তি হতে গেলাম তখন কেন কোর্স ফি নিয়েছিল? ফ্রিতে করে দিত। মানে 2 ইয়ারের পড়া, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব পারবে এক কোর্স ফিতে, তাহলে প্রথমবার এত টাকা কেন নেয়? কেন নেয়, কেন নেবে, এমন কেন? আর ইমোশনাল ব্ল্যাকমেল করে একটা, মানে কেমন টাইপের যেন একটা, মানে একজন তো কল দিয়েছিল ঈদের এক সপ্তাহ আগে, এটা বলছিল যে ভাইয়া এখানে থাকছেন শহরে, মা বাবা অনেক কষ্ট করছে, মা বাবাকে তো একটা ফিডব্যাক দেওয়া লাগবে, এগুলো আমাকে শিখাচ্ছে সে। আরেকটা কি যে ওই যে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের একটা ব্যাপার থাকে কোর্সের, যে প্রথমটা 8 মাস হয় বা 10 মাস হয়, আর দ্বিতীয়টা 10 মাস বা 8 মাসের হয়, 18 মাসের টোটাল কোর্স যতদূর জানি। এটা এখন শর্ট সিলেবাসের নামে, HSC 2023-এর শর্ট সিলেবাসের নামে কি করছে, 5 মাস বা পারলে 4 মাসে কোর্স কমপ্লিট, পড়িয়ে শেষ করছে কি করছে না ইট ডাজেন্ট ম্যাটার, 5 মাস বা 6 মাসে আসছে বা 5 মাস বা 4 মাসে আসছে, এই সময়ে এসে ঠেকলে বলছে যে হ্যাঁ সেকেন্ড ইয়ারের ভর্তি কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি, ফেসবুকে পোস্ট করছে, সব জায়গায় প্রচারণা শুরু করছে, স্কুল কলেজগুলোর গেটে গেটে গিয়ে বসছে। কোর্স যদি 8 মাসের বা 10 মাসের হয় তো বাকি 3-4-5 মাস কই গেল? আর সেকেন্ড ইয়ারেরটা শুরু করে দিচ্ছে এই বলে, মানে বিষয়টা কিরকম যে প্যাকেটের সাইজ বাড়িয়ে দিয়ে উপরে লিখে দেয় প্যাকেটের গায়ে যে 15% এক্সট্রা। মানে MBA কোর্স করে এরা সায়েন্স পড়ায়, তাহলে হচ্ছে মেডিকেলও পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, প্লাস হচ্ছে ভার্সিটিতে MBA কোর্স করবো।